वेलकम टू माय चैनल अकाउंटिंग 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। আমি মোহাম্মদ মনজুর রহমান, অ্যাসেট প্রফেসর, অ্যাকাউন্টিং কুষ্টিয়া, গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রভিশন অ্যান্ড কন্টিজেন্সিস। প্রভিশন অ্যান্ড কন্টিজেন্সিস বিষয়টা আলোচনা করার আগে আমরা একটুখানি এখানে দেখে নিই, অ্যাসেট অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস, লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি এই লাইবিলিটিস আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস, আর একটা হচ্ছে লং টার্ম লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস। তাহলে এখন আমরা দেখি যে প্রভিশনটা কি। প্রভিশন হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, হোয়াট ইজ লাইবিলিটিস। এখানে দেখেন হোয়াট ইজ লাইবিলিটিস, ক্রেডিটার্স ক্লেম অন টোটাল অ্যাসেটস ইট ইজ কল্ড লাইবিলিটি। পাওনাদারেরা সম্পত্তির উপর যে দাবি করে তাকে দায় বলে। ক্রেডিটার্স ক্লেম অন টোটাল অ্যাসেট ইট ইজ কল্ড লাইবিলিটিস। পাওনাদারেরা সম্পত্তির উপর যে দাবি করে তাকে দায় বলে। এখন আমরা আসি প্রভিশন কাকে বলে, হোয়াট ইজ প্রভিশন। প্রভিশন ইজ এ সার্টেন অ্যামাউন্ট হুইচ ইজ শোন অ্যাজ এক্সপেন্স ইন দি ইনকাম স্টেটমেন্ট অফ দি কারেন্ট ইয়ার টু মিট আপ নেক্সট ফিনান্সিয়াল ইয়ার এক্সপেন্স অর ডিক্রিজ এজ অ্যাসেট সাজ অ্যাজ এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি ব্যাড ডেট ইজ আর ট্যাক্স পেয়েবল। প্রভিশন ইজ এ সার্টেন অ্যামাউন্ট হুইচ প্রভিশন ইজ এ সার্টেন অ্যামাউন্ট হুইচ ইজ শোন অ্যাজ এক্সপেন্স ইন দি ইনকাম স্টেটমেন্ট অফ দি কারেন্ট ইয়ার টু মিট আপ নেক্সট ফিনান্সিয়াল ইয়ার এক্সপেন্স অর ডিক্রিজ এজ অ্যাসেট সাজ অ্যাজ এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি ব্যাড ডেট ইজ আর ট্যাক্স পেয়েবল এটসেট্রা। ভবিষ্যৎ ব্যবস্থা হলো একটা অর্থের পরিমাণ যা পরবর্তী হিসাবকালের খরচ মেটার জন্য অথবা সম্পত্তি মূল্য হ্রাসের জন্য চলতি হিসাবকালে আয় বিবরণিত খরচ রূপে প্রদর্শন করা হয়, যেমন বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা, অনাদায়ী পাওনা সংস্থিতি এবং প্রদেয় কর। এবার আমরা আসি কারেন্ট লাইবিলিটি কাকে বলে, হোয়াট ইজ কারেন্ট লাইবিলিটিস, চলতি দায়। দি লাইবিলিটি দ্যাট আর সেটেলড উইথ ইন দি কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড অর দি অপারেটিং সাইকেল অফ এ ফার্ম কল্ড কারেন্ট লাইবিলিটি। সাসেস অ্যাকাউন্ট পেবল, এক্সপেন্স পেবল, নোট পেবল, শর্ট টার্ম ব্যাঙ্ক লোন অ্যান্ড আর্ন রেভিনিউ, যে দায় চলতি হিসাবকালে অথবা একটি পরিচালনার মধ্যে নিষ্পত্তি হয়। যে দায় চলতি হিসাবকালে অথবা একটি পরিচালনা চক্রের মধ্যে নিষ্পত্তি হয় তাকে চলতি দায় বলে, যেমন প্রদেয় হিসাব, প্রদেয় খরচ, অ্যাকাউন্ট পেবল, এক্সপেন্স পেবল, নোট পেবল, শর্ট টার্ম ব্যাঙ্ক লোন এবং আর্ন রেভিনিউ। এখন আমরা এরপরে আরও কিছু সংজ্ঞা দেখে নিই লং টার্ম লাইবিলিটিটাকে, যেটা আমরা আগে বলছিলাম। লং টার্ম লাইবিলিটি, লাইবিলিটি দ্যাট আর সেটেলড মোর দ্যান ওয়ান ইয়ার অর দ্য অপারেটিং সাইকেল অফ এ ফার্ম কল্ড লং টার্ম লাইবিলিটি, সাস অ্যাজ বন্ড পেবল, ডিভেঞ্চার, লং টার্ম ব্যাঙ্ক লোন, মর্টগেজ পেবল, লিজ লাইবিলিটি। যে দায় কমপক্ষে একটি হিসাবকালের পরে অথবা একটি পরিচালনা চক্রের পরে নিষ্পত্তি হয় তাকে দীর্ঘমেয়াদী দায় বলে, যেমন প্রদেয় বন্ড, ঋণপত্র, দীর্ঘমেয়াদী ব্যাঙ্ক লোন, বন্ধকঋণ, ইজারা দায়। এখন হোয়াট ইজ আর্ন রেভিনিউ, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার আর ক্লায়েন্ট অ্যান্ড সার্ভিস উইল বি পারফর্মড ইন ফিউচার কল্ড আর্ন রেভিনিউ। ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার আর ক্লায়েন্ট অ্যান্ড সার্ভিস উইল বি পারফর্মড ইন ফিউচার কল্ড আর্ন রেভিনিউ। এটাকে বিলম্বিত বা ডিফার্ড রেভিনিউ বলে। ভবিষ্যতে সেবা দেওয়ার জন্য, ভবিষ্যতে সেবা দেওয়ার জন্য গ্রাহকের নিকট থেকে গ্রহণ করা অর্থকে অন উপার্জিত আয় বলে, যেমন আর্ন রেন্ট, আর্ন সার্ভিস রেভিনিউ, আর্ন কমিশন রেভিনিউ। এবার আসি হোয়াট ইজ ওয়ারেন্টি। ওয়ারেন্টি কি? দি গ্যারান্টি অফ আফটার সেল সার্ভিস ইজ কল্ড ওয়ারেন্টি। দি গ্যারান্টি অফ আফটার সেল সার্ভিস ইজ কল্ড ওয়ারেন্টি। বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তাকে ওয়ারেন্টি বলে। এখন আমরা একটা অঙ্ক দেখব, এটা নোট পেয়েবলের অঙ্ক। তো নোট পেয়েবলের অঙ্কটা আমরা একটু দেখে নিই। পুষ্পিতাস কোম্পানিজ বরোড অন November 1, 2014 বাই ইস্যুইং এ টাকা 60,000 10% 3 মান্থ নোট পিপার সাহারাজ পিপার পুষ্পিতাজ হবে পিপার পুষ্পিতাজ পিপার November 1, 2018 এন্ট্রি পিপার জার্নালিটিস। এখানে জার্নালিটিস পরে আসছে, এখানে পিপার জার্নালিটি করে দিই, টাইপ আমার ভুল হয়েছে, দুঃখিত। পিপার জার্নালিটিস November 1, 2018 এন্ট্রি এন্ট্রি দি December 31, 2018 এটা অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যান্ড অলসো প্রিপার দি জার্নালিটিস অ্যাট দি ডেট অফ দি ম্যাচুরিটি। তাহলে এখানে পুষ্পিতা কোম্পানি 2014 সালে নভেম্বরের 1 তারিখে 60,000 টাকা 10% সুদে 3 মাসের জন্য নোট পেয়েবল নিচ্ছে। প্রিপার নভেম্বর জার্নালিটিস
1 জার্নাল এন্ট্রিজ, ডিসেম্বর 31, 2014 জার্নাল এন্ট্রিজ আর ম্যাচুরিটি ডেটা জার্নাল এন্ট্রি। তাহলে এখানে থ্রি মান্থ নোট, তাহলে নভেম্বর মাসে আছে, নভেম্বর 1 মান্থ, ডিসেম্বর 1 মান্থ, জানুয়ারি 1 মান্থ, এই পর্যন্ত 2। তাহলে টোটাল হলো কত? টোটাল হলো থ্রি মান্থ। এটা ফেব্রুয়ারির 1 তারিখ হবে ম্যাচুরিটি ডেট, ফেব্রুয়ারি 1 হবে ম্যাচুরিটি ডেট। ম্যাচুরিটি ডেট ফেব্রুয়ারি 1। এখন আমরা জানলাল দেব। এখন এই যে নোটটা সাইন করা হলো, এটি ইন্টারেস্ট ব্যারিং নোট, কারণ এখানে ইন্টারেস্ট রেট ইজ মেনশনড হেয়ার, এখানে সুদের হার উল্লেখ আছে, সুদের হার উল্লেখ যেহেতু আছে এই কারণে এটা ইন্টারেস্ট ব্যারিং নোট। তাহলে এখানে পুরো টাকাটাই পাওয়া যাবে, ক্যাশ ডেবিট আর নোট পেয়েবল ক্রেডিট। কত টাকা নোট পেয়েবল ক্রেডিট? আমাদের 60,000 টাকা, এর পরিমাণ হচ্ছে 60,000 টাকা। তাহলে আমরা এখানে লিখে দিতে, টু রেকর্ড সাইনড অন থ্রি মান্থ 10% ইন্টারেস্ট ব্যারিং নোট, যদি এই সুদের হারটা উল্লেখ না থাকে সেক্ষেত্রে নন ইন্টারেস্ট ব্যারিং নোট হবে। এবার ডিসেম্বরের 31 যেহেতু হিসাবকাল ক্লোজ হয়ে যাচ্ছে, 2 মাসের সুদ হবে, ইন্টারেস্ট অ্যাক্রুয়াল ইন্টারেস্ট এক্সপেন্সের জানাল হবে, ইন্টারেস্ট এক্সপেন্স নোট, ইন্টারেস্ট পেয়েবল নোট। তাহলে এখানে কত মাসে সুদ হবে? 60,000 ইন্টু 10% ইন্টু 2/3, এখানে আমাদের এর পরিমাণ হবে 1,000 টাকা। এখন আমরা আসি, এবার এই নোটটা যেহেতু ফেব্রুয়ারি 1 তারিখে পরিশোধ হবে, আমরা আর একটা এন্ট্রি দেবো, এই এন্ট্রিটাই দেবো, ইন্টারেস্ট এক্সপেন্স এখানে এক মাসের সুদ হবে ইন্টারেস্ট এক্সপেন্স নোট ইন্টারেস্ট পেয়েবল নোট, এখানে হবে 1 মাসের সুদ। টু রেকর্ড ইন্টারেস্ট অন নোট, এখানে হবে 60,000 গুণ 10% গুণ 1/3। তাহলে এখানে আমাদের 2/12, 1/12। তাহলে এখানে আমাদের 1,000 টাকা আর এখানে হবে 500 টাকা। এখন এবার নোটের ফেস ভ্যালুটা পরিশোধ হবে, ওই বছরে বিগত সালে 2014 সালে 2014 হবে 2 মান্থ ইন্টারেস্ট আর 2015 হবে 1 মান্থ ইন্টারেস্ট, এবার আমাদের নোট পরিশোধ হবে। তাহলে দায় পরিশোধ করলে এই নোট পেয়েবল ডেবিট হবে 60,000 ইন্টারেস্ট পেয়েবল 2 সাল মিলে এক ইন্টারেস্ট পেয়েবল নোট, এখানে 2 সাল মিলে 1,500 টাকা হবে। আর আমাদের এটা ডেবিট, আর ক্যাশ ক্রেডিট হবে আমাদের একষট্টি হাজার পাঁচশো, অর্থাৎ আমাদের আসল পরিশোধ হবে 60,000 টাকা, আর এই সুদ হবে এইটা এবং এইটা, ইন্টারেস্ট পেয়েবল এইটা, এই দুটোর যোগ করলে কত হবে? এই দুটো প্লাস করলে হচ্ছে, যেহেতু এখানে ক্রেডিট আছে এখানে ডেবিট করে দিতে হবে, ইন্টারেস্ট পেয়েবল নোট এখানে 1,500 টাকা আর ক্যাশ হবে 61,500 টাকা। এই ছিল ইন্টারেস্ট বেয়ারিং নোট। আমরা এর পরের অঙ্কগুলোতে ধারাবাহিকভাবে শিখতে থাকবো এবং আপনি প্র্যাকটিস করতে থাকবেন, একবার দেখে প্র্যাকটিস করবেন, আরেকবার না দেখে আরেকবার মুখস্থ মতন হয়ে যাবে অঙ্ক।